নাচের জন্য মেকআপ হচ্ছে, ও নাচ প্র্যাকটিস করছে, ফটোশুট হচ্ছে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে আমি নিজেও একটা খুব বড়ভাবে সারপ্রাইজ হয়ে গেছি। তো সেটা কি সেটা তোমার সঙ্গে আজকে শেয়ার করব। আর আজকে দুপুরবেলা, মানে দুপুরবেলা না, 4টা থেকে ব্লগ শুরু করছি, সকাল থেকে না। তো এই ভিডিওটা দেখা পুরোটা অবশ্যই দেখো, আর আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। আর আজকে ভিডিওটা স্টার্ট করি চলো। আর যারা নতুন তারা আমার চ্যানেলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব বাটনের পাশের ছোট্ট বেল আইকন আছে ক্লিক করে দিও, যখনই আমি আমার চ্যানেলে ভিডিও দেব তখন সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে আসে। চলো শুরু করি আজ ভিডিওটা তোমাদের সাথে, চলো ভিডিওটা স্টার্ট করি। সো এই দেখো সারপ্রাইজ, দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, এসে দরজা টক 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 করছে, আমি তো ভাবছি সুমনা এসছে। তো দরজা খুলেই দেখি দিদুর, তো আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি। আমার আমি আজকে নিজে সারপ্রাইজ হয়ে গেছি দেখে। আমার দিদুর আজকে এসেছে, বলছিল চলে যাবে কিন্তু আমরা যেতে দেবো না, জানোই সব জায়গা যেতে দেবে না, তো যেতে দেবো না, থাকবে কালকে সব জায়গা গিয়ে স্টেশনে ছেড়ে আসবে। মনে এসেছে সাজতে, ওর নাচ আছে তার জন্য, তো ওকে আমি সাজু পুজো করাই। তো ওর মেকআপ স্টার্ট হয়ে গেছে, এই মেকআপটা আমি আলাদা করে ভিডিও করেছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব, তো ভালোভাবে দেখবে মেকআপটা খুব সুন্দর হয়েছে নাচের জন্য। তুই চুপ কর, এই দেখো আমাদের বাড়িতে কে কে এসেছে, বর্দি ভাই, এই যে পুচু, এখন দিদুনা কোলে রয়েছে, আমি এখন সুমনাকে চুল বাঁধছি, বেঁধে ফটোশুট হচ্ছে এখন, ঢঙ্গির কত রকম পোজ দিচ্ছে। সুমনা আমার বাড়িতে নাচ প্র্যাকটিস করবে, এই যে পুরো ফুল রেডি মহিলা, এই ওই যে ওকে ডাকছি সুন্দরী মহিলাকে। আমি এখন কি একটুখানি গা ধোবো, গাটা ধুয়ে ড্রেস পরবো, কারণ কালীবাড়ি যাবো, আমরা সবাই যাবে, যাবো আমরা সবাই, তো আগে গাটা ধুয়ে আসি, প্রচন্ড গরম লাগছে আগে গাটা। তো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, দিদু নেই তো রেডি হয়েছিল, আর ওদিকে সঞ্জয় ঘড়ি পরছে, ও অলরেডি রেডি হয়ে গেছে, তো আমি ওই কুর্তিটাই পরেছি, মেকআপ কিছু করিনি, কাজল আর লিপস্টিক আর জাস্ট এই বলের মতো একটা কানের পরেছি, আর এই ব্যাগ নিয়ে চলো কালীবাড়িতে, চলো 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 তাড়াতাড়ি, তোমরাও চলো। করেছি ওদিকে সঞ্জয় এখনো বেরোয়নি, ও তালা দিচ্ছে, আর দিদু নিয়ে যে গেটের বাইরে রয়েছে, চলো চলো তাড়াতাড়ি চলো। আমরা টোটো বসে গেছি, তো আমরা টোটোতে বসে গেছি, তো যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখা করছি। প্রচন্ড বিয়ে হচ্ছে নাকি কি, হ্যাঁ তো বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে, হ্যাঁ ওর তো ফটো হয়ে গেছে তোলা। বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে,
You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes, and I want you right back, right back. You say that I'm hypnotic, and that I caught you like that. It's like every time I walk into the room, you know you want what I have, I have. Turn it on, turn it off. Can't tell if I love you right back. Moving in, moving on. Turn it on, turn it off. Can't tell if I love you right back. But you love me like that. Light bulb goes off in your head. You say I'm a little odd. I love to make a mess. Guess I'm a little unconventional. Oh, 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 oh. Guess I'm a little unconventional. Oh, 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 oh. Guess I'm a little unconventional. So call it what you wanted. 'Cause when I leave you like that, it's like every time I settle down, I turn around and want what I had, I had. I know that it's a gamble to put your heart in my hands, but if you give me just a little time, I'll show you something. কিছু কেনাকাটা করেছি, এই দেখো দিদুন এখানে বসে রয়েছে। এই যে দিদুন বসে রয়েছে, দিদুন ভালো করে বসে বললো, এই যে দিদুন বসে রয়েছে। ঠিক আছে, কি কি কিনেছি সঙ্গে দেখা যাচ্ছে, জলদি সরে যাও তুমি। এই দেখো নেল পলিশ কিনেছি, কোন কালারটা ভালো লাগছে বলবে? আমার তো তিনটেই ভালো লাগছে, তিনটেই আনকমন কালার। আর এই দেখো দুটো ক্লিপ কিনেছি, আর পাথরের বাটি কিনেছি। এবার হট করে এখন মনে পড়ে যাচ্ছে, এত বড় পাথর এর বাটি কোথায় বসাবো? সিংহাসন, ওখানে সিংহাসন, কিছু কিনে দিতে পারিনি। দিদুকে বললাম, দিদুন তুমি কি কিনবে? এই একটা ত্রিশূল শিব ঠাকুরের জন্য দিদুকে কিনে দিয়েছি। আর এই কিনেছি, বাইরে আমরা কিচ্ছু খাইনি, কাপ দেখানো হয়ে গেছে। আর জিলিপি কিনেছি, আমি তো খেতে পারবো না। জিলিপিটা কোথায় রাখলাম তো? জিলিপিটা তো আমি খেতে পারবো না, তো দিদুন আর সঞ্জয় খাবে, আমি দেখবো শুধু কি করবো, খেতে পারবো না। ডায়েটে চল, ডায়েট রয়েছি। আর হ্যাঁ, কালীবাড়িতে গিয়ে তো পুজো দিয়েছি, তার প্রসাদটাও খাওয়া হয়ে গেছে, খেয়েছি। খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, 10:30 বাজে। এতদিন বাদে আমি প্রত্যেকদিন 7:30 থেকে 8:00 মধ্যে খেয়ে নিতাম, আজকে শুধু লেট হলো, একটু মার্কেটিং যেহেতু করতে গেছিলাম তার জন্য 10:30 সময় খেলাম। তো এখন বসে আছি সবাই মিলে, পিঠে এনে এবার ওরা দুজন খাবে, আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো। ওরা দেখো জিলিপি খাচ্ছে, এই দেখো আমার দিদুন আমাকে দেখিয়ে দেখিয়ে জিলিপি খাচ্ছে, দিদুন আমাকে দেখিয়ে দেখিয়ে জিলিপি খাচ্ছে।
আর এই যে প্লেটের মধ্যে জিলিপি রয়েছে, আরে দেখো দিদুন আবার দেখিয়ে দিল জিলিপি, আর ওদিকে সঞ্জয় প্লেটে যতগুলো আছে সব করে সঞ্জয় খাবে। দিদুন বলেছে আমি এক পিসই খাবো আর খাবো না। এবার সঞ্জয় এসে, সঞ্জয় আজকে একটু ভাতটা বেশি খাওয়া হয়ে গেছে বলে তাই সঞ্জয় আজকে পুরো 500টাই 500 শেষ করে দিত জিলিপি এক্ষুনি বসে সঙ্গে সঙ্গে। ওর একটা বন্ধু আছে 1 কেজি জিলিপি শেষ করে দেবে সঙ্গে সঙ্গে নিমিষে। এই যে সঞ্জয় মাঝে জিলিপিটা খাচ্ছে, আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, আমি তো খেতে পারবো না। আমাকে জিলিপি দিচ্ছে, দেখা জিলিপিটা কত দিচ্ছে, একবার দেখা জিলিপিটা, আমাকে জিলিপি দিচ্ছে। এইটুকুনি খেয়ে যেন মনে হলো আমার সব খেয়ে ফেলাম, এত ভালো লাগবে। আমরা সবাই বিছানায় চলে এসেছি, এবার শোবো। তো এভরিওয়ান গুড নাইট। তো আজকে আমি ভিডিও লাইক শেয়ার, আর তোমরাও ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। তো সুইট ড্রিমস এভরিওয়ান, তো গুড নাইট।